আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে। তো আমি বাংলাদেশি ব্লগার অনি আছি আপনাদের মাঝে। প্রথমেই কিন্তু একটি আপুকে দেখতে পাচ্ছেন, এই আপুটার সম্বন্ধেই কিছু বলতে চাই। কারণ যারা ভালো কাজ করে তাদেরকে আমরা যদি তাদেরকে উৎসাহ না দিই, তাদের সম্বন্ধে কিছু না বলি, তাহলে কিন্তু এটা কিন্তু বিবেকের কাছে একটি প্রশ্ন থেকেই যায়। কারণ আমাদের এখন সমাজে কিন্তু বিবেকবান মানুষের খুবই অভাব, হাতে গোনা কয়েকটি। বিপদ দেখলেও কিন্তু মানুষ কখনো কাছে আসে না, কেটে পড়ে। তো আমাদের সেই আপুটাকে, যে আপুটাকে আমি প্রথমে দেখিয়েছি, সেই আপুটা সম্বন্ধেই বলবো। আপুটা কিন্তু একটি দুঃসাহসী সাহসিকতার পরিচয় দিয়েছে, আর সেই সাহসিকতার পরিচয় দিয়েছি বলেই কিন্তু আপুকে আমার অনেক ভালো লেগেছে, আর আপুকে তাই আমার ব্লগে নিয়ে এসেছি। আর তার আগে একটু বলতে চাই, আপনাদের ভাইয়ার সাথে একটু আমি বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় লাঞ্চের টাইম চলে এসেছিলো। তো সেখান থেকে আপনার ভাইয়া বলছে, তো ক্ষুধা লেগেছে, কিছু একটা খেয়ে নিই, তো আমরা এখানে বসে খাবো। আর পরিবেশটা খুবই সুন্দর, আমরা দুপুরের একটু আগে আগে ঢুকে পড়েছিলাম হোটেলটায়, তাই কিন্তু লোকজন একদমই নেই। তো আপনার ভাই আর আমি খাবো, আর আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করব। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করে নিই। তো বলছিলাম যে আপুটার কথা, আপনারা তো দেখতেই পেলেন আপুটাকে। তো আপুটা কিন্তু আমাদের ইউটিউব জগতেরই আপু। তো আপুটা যখন সুমাইয়ার আম্মুর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তখন আপুকে কিন্তু সুমাইয়ার আম্মু সর্বপ্রথম ফোন দিয়েছে যে, আপু আমি কিন্তু আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। তো আপু দেখলো যে সত্যি চ্যানেলটা কিন্তু নেই। তো আপু কিন্তু সেই মুহূর্তে, তখন আপুর ভিডিও থেকে আমি জানতে পারলাম যে তখন রাত্র আটটা বাজে সে আপু সুমাইয়াদের বাসায় চলে গিয়েছিল। আর আপুর বাসা সুমাইয়াদের বাসা কিন্তু অনেকটাই ডিফারেন্স। তো দেখুন আজকালকে যে আমাদের পরিবেশটা, যে অবস্থা, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা এখন খুবই কিন্তু ভয়াবহ। সেই ভয়াবহ পরিস্থিতিটার মধ্যেও কিন্তু আপু সেই রাত্রে এত দূর সে জার্নি করে তারপরে খবরটা পেয়েই কিন্তু সুমাইয়াদের বাসায় চলে গিয়েছে। চলে যাওয়ার পরে সুমাইয়ার মা বাবাকে সান্ত্বনা দিয়েছে, চ্যানেলটা যে হ্যাক করেছে তাদের সম্বন্ধে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে কিন্তু মনে একটু প্রশান্তি এনে দিয়েছে। তারপর সেই আপুটাই কিন্তু আবার সাহায্য করে সুমাইয়ার আম্মুর নতুন একটা চ্যানেল কিন্তু খুলে দিয়েছে। তো একটা মানুষ নিঃস্বার্থভাবে কিন্তু তাদের তো সাহায্য করে গেল। আমরা হয়তো বা এরকম একটা ফোন পেলে হয়তো বা এত রাত্রে যেতাম না, পরের দিন যেতাম, কিন্তু আপু সেই অপেক্ষা না করে কিন্তু তৎক্ষণাৎ চলে গেছে, তাই আপুকে জানাই স্যালুট। আর এরকম মানুষ, এরকম মানুষের মন মানসিকতা থাকাটা কিন্তু আমাদের উচিত, প্রত্যেকটা মানুষেরই উচিত। তারপরও কেন জানি আমরা মুহূর্তের পরিচয়টা দিতে পারি না। তো এটাই, তাই আপুকে একটু আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে আমি কিন্তু খুশি হব যে না আপু আমার ভিডিওটা দেখেছে। তো এটাই আপু, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে মানুষের বিপদে এগিয়ে আসতে পারি। আপনার মতো হয়তো বা কাছ থেকে তাকে সাহায্য না করলেও তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো দেখে আমরা কিন্তু তাকে সাহায্য করছি। আর আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি অনেককেই কিন্তু সুমাইয়ার আম্মুর চ্যানেলের কথা বলেছি, সুমাইয়ার আম্মুকে অনেক সময় আমার ব্লগে আমি তুলে ধরেছি, এভাবে হয়তো বা দূর থেকে সুমাইয়ার আম্মুকে একটু সাহায্য করার চেষ্টা করেছি। তো এই তো আপুর কথা আমি বললাম। আর আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু প্রায় শেষ, আমরা চলে যাব বাসায়। যাওয়ার সময় কিছু ফল টল নিয়ে যাব বাসায়, তো সেগুলো আবার শেয়ার করব। তো এই যে বাসায় চলে এসেছি, বাসায় চলে আসার পরে ফলগুলো একটু নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন, তাহলেই সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু জাম্বুরাটা একটু কাটা, কারণ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কিন্তু জাম্বুরা এনেছে একদম সাদা,
তাই আমি বলেছিলাম জাম্বুরাটা কিন্তু সাদা হয়েছে, এর জন্য আপনার ভাইয়া কিন্তু জাম্বুরা কেনার সময় এক সাইড কেটে নিয়েছে যে লাল হয় কি না। আর পেয়ারাগুলোও কিন্তু খুবই কসকসে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আমি নামিয়ে নিচ্ছি। তো এগুলো নামানোর পরেই কিন্তু আমাদের জন্য কে গিফট পাঠিয়েছে সেটাও বলবো। তো আমার ছেলের ফ্রেন্ড আমাদের জন্য কিছু গিফট পাঠিয়েছে, তাও আপনাদের সাথে শেয়ার করে নিব। তো গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে অন্য রকমের গিফট যা ওর ফ্রেন্ডদের বাসায় হয়েছে, তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি বাসায় আসার কিছুক্ষণ পর যখন ফলটল গুছিয়ে নিলাম, তার কিছুক্ষণ পরে কিন্তু গিফটগুলো চলে এসেছে। তো গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাছের ধুন্দুল, এক এক করে নামিয়ে দেখাচ্ছি। গাছের জিনিসে কিন্তু স্বাদ একটা অন্য রকম। আর গাছ থেকে কিন্তু যখন মানুষ ফল পারে নিজের গাছের, তখন কিন্তু ভালো লাগে। আর সেই গাছের জিনিসগুলো যদি অন্যকে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। তো সে ভালো লাগা থেকেই কিন্তু যেহেতু আমাদের জন্য পাঠিয়েছে, আমিও আমার ব্লগের মাধ্যমে একটু শেয়ার করে নিচ্ছি। আর পাঠিয়েছে হয়তোবা তাদের গাছের ডাব, ডাবগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ দুলদুল যেহেতু শেয়ার করেছি, ডাবটাও শেয়ার করব। তো ভালোবেসে যদি কেউ এক টাকার জিনিস দেয়, সেটাই কিন্তু হাজার হাজার টাকার চেয়েও কিন্তু উর্দি। তো সেটাই কিন্তু যারা গিফট পায় তারাই বুঝতে পারে। আর এই যে গাছের ডাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন। তো আমার ব্লগটি আজকে এর মতো এখানেই শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর সবসময় একটাই ভাববেন, আমি পরনিন্দা পরচর্চা করব না। যদি পারি কারো উপকার করব, ক্ষতি করব না। কেউ যদি বিপদে পড়ে সাহায্যের জন্য আসে, তাকে যদি টাকা দিয়ে না পারি, কথা দিয়ে হলেও সাহায্য করে নিব, তাকে উস্কানি দিয়ে দিব না, তাকে খারাপ বুদ্ধি দিয়ে দিব না। এভাবেই তার সাথে কথা বলবো, তার যাতে একটু হলেও উপকার আসে, উপকার হয়। তো এভাবে আমাদের সবসময় সবাই থাকা উচিত। আর আমার ভিডিওটা আর বড় না করে আমি আজকের মতো এখানেই শেষ করে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ।